हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के हमरा प्रिलिमिनरी टेस्टेड किचु कम्बाइंड बुक्स माने जेखने जीके करंट अफेयर्स एवं अरिथमेटिक सबगुलो एकसाथे आछे एरकम किचु बुक्स एवं किचु इंडिविजुअल बुक्स बेस्ट बुक्स निये डिसकस करब। तो भिडियोटा लास्ट अब्दि देखबे। प्रथमे आमरा प्रिलिमिनरी टेस्टेर जे बोइटा निये डिसकस करब से बोइटी होच्छे तपती पब्लिशार्सेर एकटा प्रिलिमिनरी टेस्टेर निउ बुक्स पब्लिश हो जाए। ठीक है, जो बोईटा तुम्हरा अमेज़न और फ्लिपकार्ट जैगा पा और डेस्क्रिप्शने वो बोईटार लिंकों दिए देव। बोईटार प्राइस खूब बेसि नय, बाट बोईटा मैं प्रिलिमिनरी टेस्टर जन एकदम सब बेस्ट बो बला जो पे। ठीक है, तो ये बोईटा तुम्हारा ट्राई करते पर बोईटा के प्रिलिमिनरी टेस्टर बोईटा तुम्हरा ट्राई करते पर बोईटा किन्तु मैं पी टेस्टे जे टॉपिक्स आछे से टॉपिक्स के एकदम कम्प्लीटली कवर करेछे। ठीक है, तो एखाने प्रिलिमिनरी टेस्टेर ये बुक्स ये बोईटा निते हबे फॉर कम्बाइंड सबगुलो एकसाथे आछे। एछाड़ाओ किन्तु आमादेरके किछु इंडिविजुअल बुक्स विशेष करे जारा मैथमेटिक्सर स्टूडेंट नौ मैथमेटिक्स स्ट्रीमें नौ तादेर जन्य किन्तु एकटा आलादा बुक्स मैथमेटिक्सर जन्य स्पेशल निते हबे। সেটা আমরা একটু পরে বলছি যে কে মানে ম্যাথমেটিক্সের জন্য কি কি বই আমরা দেখব সেগুলোকে 1 2 3 করে আমরা সিকোয়েন্স অনুযায়ী দেখাবো ম্যাথের যে বইগুলো। আর আগের দিন আমরা ইংলিশের এবং জিকের একটা বই ইন্ডিভিজুয়াল বুকস আগের ভিডিওতে বলেছিলাম। তো এই যদি কম্বাইন্ড একদম অ্যারিথমেটিক মেনসুরেশন জেনারেল নলেজ এবং সবগুলোকে একসাথে যদি আমরা কম্বাইন করে একটা বই নিতে চাই তাহলে এই তপতি পাবলিশার্সের এই বইটা কিন্তু যথেষ্টই ভালো এবং দামও খুব রেঞ্জের মধ্যে 300 টাকার মধ্যে রেঞ্জ। ঠিক আছে, বইটা খুব ভালো বই, তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। ঠিক আছে, গণিত নবীন অঙ্ক গণিত নিউ একটা বই পাবলিশ হচ্ছে যেটার তোমার এস চন্দ বেঙ্গলি ভার্সনে পাবলিশ করছে কিন্তু অ্যাকচুয়ালি বইটা হচ্ছে আর এস আগরওয়ালের একটা হিন্দি ভার্সন বুকস যেটাকে বেঙ্গলিতে পাবলিশ করা হয়েছে বেঙ্গলিতে কনভার্ট করেছে এস চন্দ এডিট করেছে এটাকে। তো এই বইটা কিন্তু শুধুমাত্র প্রিলিমিনারি টেস্ট নয় এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যত রকমের যে কম্পিটিটিভ এক্সামে যে ম্যাথগুলো থাকে সেইগুলো কিন্তু ক্লিয়ার কনসেপ্ট এখানে আছে। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই একটা ভালো বই। ইন্ডিভিজুয়ালি যদি শুধু ম্যাথের জন্য ভালো করে প্রিপারেশন নিতে চাও মানে প্রিলিমিনারি টেস্টে যে ম্যাথ সেটার জন্য তাহলে এই বইটা কিন্তু খুবই একটা ভালো। এছাড়াও আপার প্রাইমারি টেটের ক্ষেত্রেও কিন্তু এই বইটা কাজে লাগবে। আপার প্রাইমারি টেটের যারা সায়েন্স স্ট্রিমের আর কি 30 মার্কসের যে ম্যাথ থাকবে তার জন্য কিন্তু এই বইটা খুবই একটা উপযোগী বুকস। তো এই বইটা হচ্ছে নবীন অঙ্ক গণিত। ঠিক আছে, এখানে দেখছো পিকচার যে নবীন অঙ্ক গণিত এটা অ্যাকচুয়ালি আর এস আগরওয়ালের হিন্দি বুকস যেটাকে এস চন্দ এটাকে নিউ এডিটেড করে বেঙ্গলি ভার্সন বানিয়েছে। বইটা কিন্তু খুবই ভালো এবং তোমরা অনলাইনে দেখবে, আমরা লিঙ্ক দেবো ডিসক্রিপশনে, তো দেখবে যে রেটিংও খুব ভালো ফিডব্যাকও খুব ভালো, বইটা যথেষ্টই ভালো। ঠিক আছে, এছাড়াও আমরা ম্যাথের আর একটা নেক্সট বুকস বলবো যেটা হচ্ছে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার। কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার যেটা সুবীর দাসের লেখা, কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার যেটা সুবীর দাসের লেখা, এই বইটা কিন্তু বেস্ট বুকস ফর ম্যাথামেটিক্স প্রিপারেশন। ঠিক আছে, শুধুমাত্র পি টেট নয়, আপার প্রাইমারি টেট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য গ্রুপ সি। ঠিক আছে, প্রত্যেকটির জন্য কিন্তু এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বুক সুবীর দাসের লেখা এবং মনে হয় অনেকেই কিনেছে বইটা। তো যারা কিনেছে তারা তো বুঝতে পারবে, যারা কেনেনি তারা অবশ্যই এই বইটা একবার ট্রাই করবে। যারা আর কি নন ম্যাথ স্ট্রিম আর কি যারা ম্যাথে মানে ম্যাথ অনার্সের বা ম্যাথের স্টুডেন্ট নও আর্টস স্ট্রিম থেকে তারা কিন্তু এই বইটা অবশ্যই ট্রাই করবে, যথেষ্ট যথেষ্ট ভালো বুকস। আমি এই বইটা আমার কাছে আছে, আমি দেখেছি যথেষ্ট ভালো বই। ঠিক আছে, এই বইটা ম্যাথের এবং প্রত্যেকটি টপিক্স তোমরা দেখতে পারো, যে টপিক্সগুলো এখানে দেখো যে যে টপিক্সগুলো এখানে আমাদের বইয়ের মধ্যে ডিসকাস আছে এগুলো দেখো। এখানে দেখো পরপর প্রত্যেকটি টপিক্স যেগুলো আমাদের দরকার সেগুলো কিন্তু সব ডিসকাস করা আছে। দেখো এখানে দেখো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র তারপর ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত জিওমেট্রি পোর্শন থেকে আর কি আয়তঘন লম্ববৃত্তাকার চোঙ লম্ববৃত্তাকার শঙ্কু গোলক প্রত্যেকটি টপিক জিওমেট্রি থেকে তারপর ত্রিকোণমিতি থেকেও প্রত্যেকটি টপিক্স। ঠিক আছে, তার সাথে কিছু মক টেস্টও আছে। এছাড়াও দেখো বাস্তব সংখ্যা তত্ত্ব তারপর অখণ্ড সংখ্যা যোগ বিয়োগ প্রত্যেকটি টপিক যে যেগুলো দরকার মানে একদম 5 to 10 অবধি যে কম্প্যাক্ট ম্যাথ হয় কম্পিটিটিভ এক্সামে যেগুলো আসে সেই ম্যাথটা কমপ্লিটলি কভার করেছে এই সুবীর দাসের বইটাতে।
তো এক নাম্বার যদি র্যাঙ্কে ভালো কম্পিটিটিভ এক্সামের জন্য এবং প্রিলিমিনারি টেস্টের জন্য যদি আমরা বই কিছু চুজ করতে চাই সেটা হচ্ছে সুবীর দাসের কম্পিটিটিভ চ্যালেঞ্জার, ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, ঠিক আছে। তো এই বইটা অবশ্যই তোমরা ট্রাই করবে ইন্ডিভিজুয়াল ম্যাথের জন্য, ঠিক আছে। এবং যদি বললাম আর একটা রেফারেন্স বুক বললাম যেটা তোমার নবীন গণিত, সেটা অবশ্যই ভালো লেখকের লেখা, আর এস আগরওয়াল, নাম করা একটা রাইটার ম্যাথামেটিক্সের। সিবিএসসিতে আর এস আগরওয়ালের প্রচুর বই চলে, তো একটা ভালো ম্যাথামেটিক্স বুকসের রাইটার, এবং সেটাকে এস ছন্দ বাংলাতে কনভার্ট করেছে, সেই বইটাও কিন্তু তোমরা দেখতে পারো। তো আমি বলবো বেস্ট বুক এই বইটা, এবং তার সাথে ওই বইটাও দেখতে পারো। আর কেউ যদি বলো যে না, ধরো যেমন যারা ম্যাথ স্ট্রিমে তাদের তো ম্যাথটা ওইভাবে আবার প্রিপারেশন নেওয়ার দরকার নেই, তো তাদের জন্যে তপতি পাবলিশার্সের যে বইটা বললাম, তপতি পাবলিশার্সের যে প্রিলিমিনারি টেস্টের বুকটা বের করেছে স্কুল সার্ভিস কমিশনের জন্য, সেটা কিন্তু বেস্ট বুকস। এখানে একটা কথা বলি, বারবার কমেন্ট আসছে যে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নেই নেই, কিন্তু বিজ্ঞপ্তি অবশ্যই হবে, টিচার ছাড়া তো স্কুল চলবে না, তাই না? তো বিজ্ঞপ্তি অবশ্যই হবে, ওইভাবে ভাবলে চলবে না, প্রিপারেশন আমাদের নিতে হবে, ঠিক আছে। প্রিপারেশন আমিও নিচ্ছি, অ্যাকচুয়ালি আমিও পিটেটের এবং প্রতিটি সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছি, তোমাদেরকে যথেষ্ট যতটুকু পারছি হেল্প করার চেষ্টা করছি। তো প্রিপারেশন নিতে হবে, ওইভাবে নেগেটিভ ভাবলে চলবে না, পজিটিভলি আমাদের থাকতে হবে, যে বিজ্ঞপ্তি তো অবশ্যই আসবে যেহেতু এতটা ডিউরেশন চলে গেল, ঠিক আছে, টিচার ছাড়া তো স্কুল চলবে না, তাই না? তো বিজ্ঞপ্তি অবশ্যই আসবে। আর একটা কথা, এই যে ম্যাথের বইটা বললাম, সেই ম্যাথের বইটা শুধু কিন্তু স্কুল সার্ভিস কমিশনে পিটেড নয়, এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু তোমাদের দরকারি। তো এই বইটা কিনলে আমার মনে হয় না খুব একটা লস আছে, ঠিক আছে। তো এই বইটা অবশ্যই ট্রাই করবে। আর ইংলিশের আগের দিন একটা বলেছিলাম যে বইটা, সেই বইটা দেখবে, এটা হচ্ছে সেই বইটা ইংলিশের, এই বইটাও কিন্তু ইংলিশের খুব ভালো বুকস। এই বইটাতে একদম গ্রামার পোর্শন পুরো কম্প্যাক্ট করা আছে, ঠিক আছে, প্রত্যেকটি গ্রামার একদম, মানে চ্যালেঞ্জার যেটা বললাম সুবীর দাসের ম্যাথের ক্ষেত্রে, সেরকম ইংলিশের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি টপিক্সকে একদম, মানে ক্লাস 5 to 10 যত টপিক্স আছে ইংলিশের, একদম নাউন প্রোনাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ করে সমস্ত ভয়েস চেঞ্জ থেকে সমস্ত কিন্তু কম্প্যাক্টলি আর্টিকেল প্রিপোজিশন সব কিন্তু এই বইটার মধ্যে পাবে। তো এই বইটাও কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো, খুব ভালো বই। আর জিকের জন্যে অনেক বই আছে, আমরা আগের একটা ভিডিওতে প্রিলিমিনারি টেস্টে যে ভিডিও বানিয়েছিলাম বইয়ের, সেখানে দেখবে কিছু জিকের বই বলেছিলাম। তো জিকের বই ওইভাবে ইন্ডিভিজুয়াল কিছু বই প্র্যাকটিস করলে হবে না, জিকের বই তোমাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অবশ্যই একটা দুটো বই রাখতে হবে রেফারেন্স, বাট জিকে তোমাদের ফলো রাখতে হবে, কারেন্টের টপিক্স ফলো রাখতে হবে এবং পড়তে হবে, তোমার যে পত্রিকাগুলো বেরোয়, তারপর তোমার নিউজ কর্মসংস্থান জীবিকা দেশের যে পেপারগুলো আছে সেগুলোতে কিছু তোমার জিকে থাকবে, সেই জিকেগুলো মানে ডেলি ডেলি জিকে তোমার কালেকশন বাড়াতে হবে, একদিনে জিকে ওইভাবে স্ট্রং হওয়া যায় না, ঠিক আছে। তবু জিকের জন্য আমরা আগের দিন কিরণ স্যার যে ওয়ান লাইনার জিকে, এটাতে কিন্তু একটা কম্প্যাক্ট যদি বলা যায় তো কম্প্যাক্ট আছে, কম্প্যাক্ট জিকের একটা কালেকশন বটে। তো এই বইটা তোমরা দেখতে পারো, কিরণস ওয়ান লাইনার নলেজ, ঠিক আছে, এইটা কিন্তু তোমরা দেখতে পারো, রাখতে পারো অ্যাজ এ রেফারেন্স। তাছাড়া বললাম বাকি তোমাকে কালেকশন করতে থাকতে হবে, ওইভাবে একদিনে জিকে বিশাল স্ট্রং হওয়া চলে না, ঠিক আছে। আর একটা কথা বারবার বলি, বারবার কমেন্ট আসে ওইটাই যে নেগেটিভলি যে এটা হবে না, ফালতু প্রিপারেশন এরকম হতেই পারে না, অবশ্যই হবে, প্রিপারেশন নিতে থাকতে হবে। আর এখন নোটিফিকেশান দেওয়ার একদম এক মাসের মধ্যেই হয়তো এক্সাম হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের ওইভাবে একদিনে এক মাসের মধ্যে প্রিপারেশনও নেওয়া সম্ভব নয়। তো তোমার সবাইকে প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে, সবাইকে প্রিপারেশন নিতে থাকতে হবে, প্রিপারেশন একদিনে হয় না, প্রিপারেশন মিনিমাম এক বছর কমপ্লিটলি এইসব প্রিলিমিনারি টেস্ট এবং বেঙ্গলি ইংলিশ সব কিছু নিয়ে তোমার কালচার করতে হবে, তবেই কিন্তু প্রিপারেশন কমপ্যাক্ট হবে, মানে এক মাসে। আর এখন যে অবস্থা, নোটিফিকেশান দেবে এবং এক্সাম হয়ে যাবে, তোমাদের তখন কিছুই করার থাকবে না। তো পজিটিভলি প্রিপারেশন নিতে হবে, এইভাবে কিন্তু ভাবলে চলবে না, অবশ্যই বিজ্ঞপ্তি আসবে, ঠিক আছে, অবশ্যই আসবে, হয়তো দেরি হোক, এক মাসের জায়গায় 6 মাস হতে পারে, বাট নোটিফিকেশান অবশ্যই আসবে। তো বি প্রিপেয়ার ফর দ্যাট, ঠিক আছে। তো একবারে অত তাড়াতাড়ি করে প্রিপারেশন নেওয়া পসিবল হবে না তখন, তো প্রিপারেশন কিন্তু রাখতে হবে, বই কিনে প্রিপারেশন নিতে থাকতে হবে, ঠিক আছে। আর SLST ম্যাথামেটিক্সের যারা, তাদের জন্য কিছু বুকস তো আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে, তো সেই বইগুলো দেখতে হবে। আমরা একটা ভিডিও বানিয়েছি SLST অনলি ফর SLST ম্যাথামেটিক্স যে বই, তার জন্য উপর একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখবে, ঠিক আছে। তাছাড়া আমরা দেখো এই বই দুটো দেখবে তোমরা ফ্লিপকার্ট বা এতে পাবে, এই বইটা দেখতে পারো SSC-র জন্য, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা কিন্তু এই বইটা ফলো করতে পারো। দেখো প্ল্যাটিনাম গাইড টু স্টেট লেভেল
সিলেকশন টেস্ট এস এল এস টি ম্যাথামেটিক্স অনার্স অ্যান্ড পিজি এডিটেড বাই রয় অ্যান্ড চৌধুরী, ঠিক আছে, পারফেক্ট পাবলিশার্সের, পারফেক্ট পাবলিশার্সের, দেখো ছবিটা দেখছো, পারফেক্ট পাবলিশার্সের এই বইটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, ভালো বই। আর একটা কথা বলি যে ম্যাথামেটিক্সের ওইভাবে অনার্স মানে স্কুল এস এল এস টি প্রিপারেশন একটা বই পড়ে কিন্তু হবে না, তোমাকে থিওরিটিক্যালি আগে স্ট্রং করতে হবে, প্রত্যেকটি টপিক্সকে আগে বুঝতে হবে, ঠিক আছে। আমি যতটুকু পেরেছি ভিডিও দিয়েছি, আবার বিজ্ঞপ্তি এখন নেই বলে অতটা ইন্টারেস্ট লাগে না ভিডিও বানাতে। আবার যদি তোমার ঠিকঠাক রেসপন্স পাওয়া যায়, তোমরা যদি রেসপন্স করো, তাহলে আবার প্রত্যেকটি টপিক্সের উপর আমরা চেষ্টা করবো ভিডিও বানানোর। এবং এই ওই প্রত্যেকটি টপিক্সকে কনসেপ্টটা ঠিক করতে হবে, তারপর সেখান থেকে প্রবলেম ওই বই থেকে দেখতে হবে, তারপর তোমাকে প্র্যাকটিস সেট, এগুলো হচ্ছে প্র্যাকটিস সেট। তো প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে কিন্তু তোমার প্রিপারেশন হবে না, তোমাকে সিলেবাস যা আছে সেই টপিক অনুযায়ী তোমাকে প্রত্যেকটি টপিক্সকে আগে পড়তে হবে, প্রত্যেকটি টপিক্সকে সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর সেই টপিক্সের উপরে আস্তে আস্তে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এইগুলো জাস্ট একটা প্র্যাকটিস বুক, দেখতে পারো, পারফেক্ট পাবলিশার্সের রয় অ্যান্ড চৌধুরী রাইটার বইটা দেখতে পারো, ভালো বই, এটাও পাবে ফ্লিপকার্টে। তাছাড়াও আরও কিছু এসএসসি পাবে, যে পুরনো এসএসসি যেগুলো হয়েছিল সে পুরনো এসএসসির আগেবারের কিছু বুকস আছে, সেগুলো দেখতে পারো, ঠিক আছে। এছাড়া দেখবে আর একটা বই, এখানে আমি দেখছি যে টিচার্স এলিবিলিটি টেস্ট গেট সাকসেস ইন ফার্স্ট অ্যাটেম্প লেখা আছে, ফার্স্টে ইয়েলো কালারের ব্যানার নিউ সিলেবাসের, ঠিক আছে, এটাও দেখতে পারো। নেক্সট দেখো প্রিলিমিনারি টেস্টের আরও একটা বই এখানে আছে, মন্ডলস সিওর সাকসেস, এটাও কিন্তু খুব ভালো একটা বই, মন্ডল সিওর সাকসেস সেকেন্ড রিভিশনের, ঠিক আছে। এটা মন্ডল পাবলিশার্সের, রাইটার হচ্ছে কার্তিক চন্দ্র মন্ডল, কার্তিক চন্দ্র মন্ডলের রাইটার, প্রিলিমিনারি টেস্টের জন্য এটাও কিন্তু একটা ভালো বই। তপতি পাবলিশার্সের তো ভালো বই, অবশ্যই নাম করা পাবলিশার্স, তাছাড়া এই বইটাও কিন্তু একটা ভালো বই, মন্ডল পাবলিশার্সের, কার্তিক চন্দ্র মন্ডল রাইটার, এটাও কিন্তু কম্প্যাক্ট বই। কেন ভালো বলছি, এই বইটা যদি আমি কিনে নিই, তপতি পাবলিশার্সের বইটা আমার কাছে আছে, বাট এই বইটা কিনে নিই, এই বইটা কিন্তু আমি যে দেখলাম ফিডব্যাক এবং রেটিং, ভালো রেটিং আছে, ঠিক আছে, এবং অনেকজন কিনেছে এবং ভালো রেটিং আছে। তো সেহেতু যেহেতু যারা কিনেছে রেটিং ঠিক, মানে রেটিং এমনিতে সবাই দিতে চায় না, যারাই দিয়েছে তারা যেহেতু পজিটিভ দিয়েছে, সেহেতু আমি বলছি বইটা অবশ্যই ভালো হবে, ঠিক আছে। তো দেখবে এই বইটা যারা ইচ্ছা ট্রাই করবে, আগে তো আমার মনে হয় তপতি পাবলিশার্সটাই কেনা ভালো, তারপর ওটা কমপ্লিট করতে পারলে তখন এটা দেখবে, ঠিক আছে। এছাড়া তোমার প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল বুকস পড়তে হবে, যেটা আমি বারবার বলছি, ঠিক আছে, থ্যাংক ইউ।